বাঙালি অ্যাস্থেটিক টাচ দেওয়ার চেষ্টা হয়েছে না, গামছার সাথে। হ্যাঁ বাঁশের গোলাঘর মাচা করে যাতে ইঁদুর না লাগে সেটা একটু উঁচুতে হতো। এবারে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে পুরোপুরি পাটের। পাড়ার অন্যান্য যারা সবার প্রচন্ড পরিশ্রমে এই পুজো দিন যাচ্ছে, বড় হয়ে উঠছে। বলো দুর্গা মাকে, বলো দুর্গা মাকে। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমাদের নিজেদের শহর শ্রীরামপুরের একটি ঐতিহ্যবাহী এবং খুব সুন্দর বড় পুজোর সাথে তোমাদের পরিচয় করাবো। আজকে আমরা এসেছি শ্রেয়ার মামারবাড়ি, ইয়েস মামারবাড়ির পাড়া আটের পল্লী, এবং এটি কিন্তু শ্রীরামপুরের বুকে অন্যতম বিখ্যাত পুজো বিগত কয়েক বছরে। গত বছর ওদের কলকাতাকে টপ করে দেওয়ার মানে একদম একদম, মানে আমি এটা বলে থাকি অলওয়েজ। তো এরকম একটা পুজো শ্রীরামপুরের বুকে হয় এবং ওদের আজকে খুঁটি পুজো, ব্যানার লঞ্চ। তো তোমাদের আর জানতে পারবে আজকে ওদের থিমটা কী বেসিক্যালি, তো সবটা দেখো ভিডিওটা স্কিপ না করে। গত বছর কিন্তু আটের পল্লীর নিবেদন ছিল মহাভারতকে ঘিরে একটা অভূতপূর্ব থিম, এবং সেই থিমটা তোমরা দেখে নাও, আমরা শেয়ার করছি, ফিরে দেখো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। যুগে যুগে রণ রঙ্গ সত্তার অধিকারে, যুদ্ধ বিবাদ রক্তিম মহাভারত চারিধারে, ধর্মা ধর্ম শুভাশুভ হিংসা ক্ষতি ও দেশ, মুকুট লাভে সমাজ সকল অবিরত হল শেষ। যুগে যুগে রণ রঙ্গ সত্তার অধিকারে, যুদ্ধ বিবাদ রক্তিম মহাভারত চারিধারে, ধর্মা ধর্ম শুভাশুভ হিংসা ক্ষতি ও দেশ, মুকুট লাভে সমাজ সকল অবিরত হল শেষ। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ক্ষণে ক্ষণে হচ্ছে যখন অসুন বদন হারা, অবতার রূপে সারথি সমান মধুসূদন মনোহরা। দুষ্কর রূপে তস্কর হয়ে ধর্ম সংকটকালে, মায়ের রূপেই সত্তা তখন আপন হাতেই দোলে, ধর্ম পথেই কর্মরথে সত্তা যখন সাজে, আলোক পথের দিশারি তখন রাজাসন ফুল রাজে। দুষ্কর রূপে তস্কর হয়ে ধর্ম সংকটকালে, মায়ের রূপেই সত্তা তখন আপন হাতেই দোলে, ধর্ম পথেই কর্মরথে সত্তা যখন সাজে, আলোক পথের দিশারি তখন রাজাসন ফুল রাজে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। তো শ্রীরামপুর থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর বিইং আ ব্লগার।
তো বেসিক্যালি এই মুহূর্তে কিন্তু আটের পল্লীর যে পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ওদের যে খুঁটিটা রয়েছে সে খুঁটিটাই কিন্তু একটা বাঙালি অ্যাস্থেটিক টাচ দেওয়ার চেষ্টা হয়েছে না, গামছার সাথে। তো এই মুহূর্তে কিন্তু এখানে একটুবারই পুজো শুরু হবে। ওম বিষ্ণু অভ্যন্তর শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ইন্দুরেখং শঙ্খচক্রং কৃপাণং কৃশিখং মপি করৈ রুদন্তিম সিংহস্কন্ধাধিরূঢ়ং ত্রিভুবনমখিলং ধায়তি দুর্গাং জয়ক্ষং পরিবৃতং সুবিচন্তয়ে খেতকং পূর্ণতাপঞ্চ পাশঙ্কুশমীব ঘণ্টাং বা পরশুর্বাপি দামতং সন্নিবেশয়ে আটের পল্লীর যে দুর্গাপুজো তার যে থিম মেকার ওনাকে পেয়ে গেছি। প্রথমে স্যার আপনি একটু পরিচয়টা বলবেন। আমার নাম প্রদীপ কুমার মণ্ডল, আমি মেদিনীপুর থেকে আসছি, পূর্ব মেদিনীপুর। এই বছর আমরা আটের পল্লী থেকে কী চমক পেতে চলেছি, কারণ আটের পল্লী তো শ্রীরামপুরের বুকে একটা জনপ্রিয় পুজো সব থেকে বলা যায়। এটা হচ্ছে যে একটা সময় আমন ধানের সারা ভারতবর্ষে যে ছিল, পরে তো বিকল্প চাষ এসেছে, সেই ধানের কাহিনী মূল বিষয়টা, যে তার কীভাবে তার চাষ হয়, বৈশাখে তার মানে প্রথম হাল হতো, তখন গরু দিয়ে হাল হতো, বলদ দিয়ে হাল হতো, তারপর সেটাকে বোনা হতো, ধান বোনার পরে তারপরে কিছুটা ধান ওঠে, ওঠার পরে তখন গোবর সার মূলতই দেওয়া হতো, তারপরে বৃষ্টি আসে, ধানটা বড় হয়, কিছুটা নিড়ানি দেওয়া হয়, তারপর ধান বড় হওয়ার পরে জলের, তখন জলের এ থাকতো না, বৃষ্টির জলেতে এই ধানটা মূলত হতো, হওয়ার পরে তারপর বড় হওয়ার পরে ধানটা কিছু কিছু জায়গা যেসব চড়া জায়গাতে মানে উঁচু জায়গাতে ধান জল যখন উঠতো না তখন সেঁউতি ব্যবহার করা হতো বা ডোঙার
ডোঙা দিয়ে, তাল গাছের ডোঙা দিয়ে জল তোলা হতো। পাখির কিছু উপদ্রব থাকতে হলে কাকতাড়ুয়া দেখানো হয়েছে। ধান কাটার পরে ধান বোয়া এলো, ধান বয়ে সেটা গাদাবন্দি হলো, গাদাবন্দি হওয়ার পরে ঝাড়া, তারপর একটা উৎসব, ধানের যে নতুন ধানের যে উৎসব সেটা দিয়ে শেষ হলো। এখানে আরেকটা খুব আকর্ষণীয় যেটা সব থেকে ইতিমের মধ্যে, একটা গোলাঘর থাকবে, যে গোলাঘরে একদম থ্রিডি সেই গোলাঘরে ধান তোলা হচ্ছে, সেইটা মূল একটা কেন্দ্রবিন্দু ইতিমের। ধানের যে লক্ষ্মী দেবী, তার যে বাহন পেঁচা, পেঁচার একটা গেট আছে, এখানে আটখানা পেঁচা আছে, এছাড়াও তার সামনে একটা পদ্ম, পদ্মের উপরে সাপ, সাপের উপরে একটা ছপের পেঁচা আছে, এটাও একটা বেশ দর্শনীয় পাঠ আছে। প্রতিমা যেখানে থাকবে মূলত সেখানে একটু অন্য আঙ্গিক আছে, অনেক পদ্ম আছে এবং দেবীর মাথার উপর দিয়ে সব হাঁস উড়ে আসছে। শ্রীরামপুরবাসীর উদ্দেশ্যে কী বলতে চাইবেন? শ্রীরামপুরবাসীর উদ্দেশ্যে বলবো যে আমি তো অনেক দূর থেকে এসেছি, এই যে থিমটা করছি এটা অনেকের ভালো লাগবে এবং প্রচুর আলংকারিক দিয়ে, মানে পাট একটা তো প্রায় বিলুপ্তের পথে, পাট দিয়ে এত সুন্দর কাজ করা যায় সেটা একটা অভিনব জিনিস। অনেকে পাটের কাজ করেছে, এটা পাটের প্রতিমাও যেমন আসছে এবং পুরো মণ্ডপটা একদম পাট দিয়ে সাজানো, মানে খুবই সুন্দর একটা বিষয় লাগবে। শ্রীরামপুরের কয়েকটা জনপ্রিয় পুরস্কার আছে, যেরকম শ্রীরামপুর দুর্গাপুজো কেন্দ্রীয় কমিটি, লায়ন্স ক্লাব, এই যে পুরস্কারগুলো রয়েছে, সেই পুরস্কারের বিষয়ে কি আপনি এখন থেকেই আশাবাদী তাহলে? আমি যদিও চন্দননগরে করেছি, এখানে আমার মূলত আমি কলকাতায় করেছি অনেকবার, বা আমার যেহেতু মানে হলদার টলদায় করেছি, কারণ পুরস্কারের ব্যাপারটা কীভাবে হয় এইগুলো আমি বলতে পারব, তবে আমার কাজ এটা যথেষ্ট ভালো লাগবে, তো সবাই আশাবাদী, আমিও সেভাবে আশাবাদী, মানে এই বিচার করে কিছু হয় না একদম, মানুষ যদি ভালোবাসে সব থেকে বড় মানুষের ভালোবাসা, তাদের ভালো লাগলে ওটাই সাকসেস। আমরা পুরস্কার পেলাম অনেক, দর্শকের ভালো লাগলো না, আপনার ভালো লাগবে? ক্লাবের সবাইয়ের মুখ শুকনো, একটাই কিছু দিয়ে চলে গেলে ভালো লাগবে কি? কিন্তু যদি ঢল হয়ে মানুষ নামে, মানুষ যদি বাবা বলে, সেখানে আমিও খুশি হব, ক্লাবেরও খুশি হবে, এবং তাদের যে এত মানে পরিশ্রম বা তাই এই টাকা পয়সার ব্যাপার সেটাও একটা তাদের সার্থক হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, শ্রীরামপুরবাসীরা কিন্তু আপনার এই পুজোর অপেক্ষায় থাকবে। আমিও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এটা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে, এলে খুশি হব। ক্লাবের পক্ষ থেকেও ধন্যবাদ আপনাদের জন্য। এই মুহূর্তে আমি আটের পল্লী ক্লাবের সভাপতিকে আমাদের মাঝে পেয়ে গেছি। স্যার প্রথমে যদি আপনার নাম আর পরিচয়টা একটু। আমি ডক্টর রাতুল চট্টোপাধ্যায়, এই পাড়ারই একদম জন্ম থেকে বাসিন্দা। এই আটের পল্লীর মাঠ হওয়া এবং অন্য জায়গায় সামনে পুজো তো এখানে হওয়া পুরোটার সঙ্গে জড়িত, বিগত চার বছর ধরে আমি এই পাড়ার প্রেসিডেন্ট, এবং আমাদের পাড়ার ছেলেদের মানে আমি তো সময় কমই দিতে পারি, কিন্তু পাড়ার আমাদের সেক্রেটারি সুমন্ত আস এবং পাড়ার অন্যান্য যারা, সবার প্রচণ্ড পরিশ্রমে এই পুজো দিন যাচ্ছে, বড় হয়ে উঠছে, আগেরবার প্রচুর পুরস্কার পেয়েছে, তো আশা করি এবারেও আমরা খুব ভালো করে আপনাদের সামনে একটা সুন্দর পুজো উপস্থাপনা দিতে পারবো। তো এই বছর শ্রীরামপুরবাসী আটেরপল্লী থেকে কী আশা রাখতে পারে এ ব্যাপারে আমাদের সুমন্ত সেক্রেটারি সুমন্ত আসি বাকিটা বলবে। এই মুহূর্তে আমরা পুজোর সেক্রেটারিকে পেয়েছি আমাদের মাঝখানে, তো যদি মানে শ্রীরামপুরবাসী কী আশা রাখছে আটেরপল্লী থেকে এবছর? প্রতি বছরের ন্যায় এবছরে শ্রীরামপুরবাসী কিছু একটা তো নতুন তো চমক তো থাকবেই, তো পুরোটা এই মুহূর্তে এক্ষুনি আমি বলছি না, ফলাচলে যে বর্তমানের যে গ্রাম, আমাদের যে বাংলার যে গ্রাম, সেই পটচিত্রই আমরা এবারেতে তুলে ধরবো। প্রতিমাতেও থাকছে কিন্তু বিশাল ধরনের চমক, বলে রাখি আপনাদের কাছেই সর্বপ্রথম বলছি যে আমাদের এবারেতে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে পুরোপুরি পাটের, পাটের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। তার মানে শ্রীরামপুরের বাদবাকি ক্লাবগুলো চিন্তায় রইল তাদের এই বছরের মানে আপনাদের সাথে টক্কর নিয়ে। এটা আমাদের খুব প্রাণের পুজো, পাড়ার সবাই মিলে একসঙ্গে দাঁড়ানোর একটা পুজো, এইখান থেকে যদি পুরস্কার আসে তো সবাই উৎসাহ পায়, এই যে আমাদের সদস্যরা এত হাঁটছে, একটা পুজো শেষ হওয়ার পরের দিনই নতুন পুজোর পরিকল্পনা শুরু করে দেয়, তাতে তারা উৎসাহ নিশ্চিত পাবে, কিন্তু এটা কিন্তু আমাদের প্রাইজ ছিনিয়ে নেওয়ার পুরস্কার পুজো নয়, কম্পিটিশনের পুজো নয়, এ আমাদের আনন্দের পুজো, উৎসবের পুজো। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
তো তোমরা দেখলে আটের পল্লী কিন্তু শ্রীরামপুরের বুকে এই বছর প্রথম পাটের ঠাকুর তৈরি করতে চলেছে, মানে পাট দিয়ে পুরো ঠাকুরটা তৈরি হবে। তো এটা কিন্তু আলাদাই একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে, তার সাথে ওদের যে থিম ধন ও ধান্য তার কহন, মানে এই যে থিমটার যে নামটা এটাও কিন্তু বেশ একটা ইউনিক, একটা গল্পে ভরা, একদম গল্পে ভরা। তো তোমরা কিন্তু এই পুজোটাকেও মিস করো না, আমরা তো পুজোর সময় থাকবোই। আর চলো আবার নতুন কোনো পুজোয় গিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুর্গা দুর্গা।